Eastern Bank senior executive vice president HR. Met a department head, special asset management department head. So our actually main objective is to become the CEO of any bank. So management আমাকে পাঠিয়েছিল পাঁচ দিনের প্রোগ্রামে ফিউচার সিও প্রোগ্রাম কন্ডাক্টেড বাই ওয়াজ দ্য নিউজিল্যান্ড ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম আই এনজয়েড এ লট আই লার্ন এ লট এসএমই এবং কৃষি খাত উন্নয়নের জন্য সরকারি লেভেল থেকে কিন্তু পলিসি লেভেলে বেশ কিছু ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া হয়েছে কৃষি নীতিমালা প্রতি বছরই প্রণয়ন করে এবং প্রতিটা ব্যাংকের যে পরিমাণ লোন আছে তার 2% কৃষি খাতে বাধ্যতামূলকভাবে দিতে হয় এবং সেটা ইন্টারেস্ট রেটও সরকারি লেভেল থেকে পলিসিগতভাবে ফিক্সড করে দেওয়া হয়েছে 10% এবং কিছু কৃষি প্রোডাক্টের জন্য যেমন ডাল তৈলবীজ গম এগুলোর জন্য এবং শস্য এগুলোর জন্য ব্যাংকগুলোকে সরকারিভাবে নির্দেশনা রয়েছে যে 4% রেটে যাতে আমরা লোন দিই বাকি 6% কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোর যেহেতু ব্রাঞ্চের সীমাবদ্ধতা রয়েছে তারা কিন্তু গ্রাসরুট লেভেল পর্যন্ত নিজস্ব নেটওয়ার্কে ঋণ বিতরণ করতে পারে না তার জন্য তারা এনজিও লিঙ্কেজ ইউজ করছে আচ্ছা একটু যাই আমরা মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে একটু যাচ্ছি কৃষি ভিত্তিক শিল্প আয়নে আমরা কোন পর্যায়ে আছি প্রথম দিকে আমাদের যে কৃষিতে যে উৎপাদন যেটা ছিল আমাদের কিন্তু জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে বাট খাদ্যের যে আগে যে ঘাটতি ছিল এখন কিন্তু আমরা ঘাটতিটা পুষিয়ে অনেক এক্সপোর্টও হচ্ছে কিছু কিছু আইটেম সো আমরা এতেই বুঝতে পারি যে আসলে কৃষির যে উত্তরণ বা কৃষি ক্ষেত্রে যে উন্নয়ন সেক্ষেত্রে অবশ্য ব্যাংকিংয়েরও একটা বড় একটা ভূমিকা রয়েছে এবং টেকনোলজি মেকানাইজেশনের যে একটা ভূমিকা ডেফিনেটলি এই জায়গাতে মেকানাইজেশনই আসলে প্রোডাকশনটা এমন লেভেলে নিয়ে যাচ্ছে যে আমাদের এক্সপেক্টেড লেভেলের বাইরে চলে যাচ্ছে আচ্ছা এবং সেখানে আরও আমরা যদি মেকানাইজেশনটা যদি আরও ক্লাস্টারিং করে আরও যদি এই ভ্যালু চেনটাকে যদি আরও ডেভেলপ করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের যে ডিমান্ড সাপ্লাই যে গ্যাপ যে আমরা এখানে গ্যাপটাকে আমরা ফিল আপ করে দেন আমরা বোধহয় বাইরেও এক্সপোর্ট করতে পারবো পরিকল্পনা করছেন কেন সিস্টেমেটিক ওয়েতে আমরা কীভাবে হ্যাসেল ফ্রি এবং জটিলতাবিহীনভাবে কীভাবে ঋণ দিতে পারি আমরা কিন্তু এখানে স্যার আমরা যেটা ফলো করি হান্টার ফার্মার মডেল বলি আমরা যে সামনে থাকে সেলস এক্সিকিউটিভ যারা ফিল্ড লেভেলে তারা কিন্তু উদ্যোক্তা খুঁজে খুঁজে বের করছে যে উদ্যোক্তা আসুক আর না আসুক সেলসের যে সেলস এক্সিকিউটিভ যারা আছে এরা মার্কেটে যারা পটেনশিয়াল কাস্টমার বা যারা রিয়েলি যারা ঋণ পাবার জন্যে উদ্গ্রীব বা ঋণ পেতে চায় তাদেরকে খুঁজে বের করছে এবং সেই সাথে আমরা এটাকে বলি বিয়ন্ড লেন্ডিং অ্যাপ্রোচ যে আমরা নট অনলি বিলিভিং টু অনলি গিভ লোনস সো আমরা ওদেরকে অ্যাডভাইজারি সাপোর্ট দিচ্ছি যে আপনার যে কাগজপত্র যে মেইনলি যেটা যে আমরা এখানে কিন্তু স্যার আমরা দুইটা কম্পোনেন্ট একটা হচ্ছে এগ্রি অর্থাৎ কৃষক আরেকটা হচ্ছে এসএমই কৃষকদের কিন্তু কোনো ট্রেড লাইসেন্স লাগে না বাট আমরা যখন এসএমই বলবো তখন কিন্তু এখানে ট্রেড লাইসেন্স লাগে
সো একদম ইনিশিয়েটে যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেগুলো যে একটা ট্রেড লাইসেন্স আছে এবং তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট আছে তখন কিন্তু আমরা একদম সহজ শর্তে আমরা কোনো কোল্যাটারাল ছাড়া আপনি যেটা বললেন যে কোনো ধরনের জামানত ছাড়া অনলি পার্সোনাল গ্যারান্টির এগেনস্টে আমরা কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছি এটা কিন্তু ব্যাংকিং সেক্টরে খুবই বিরল যে 1 কোটি টাকা পর্যন্ত কোনো জামানত ছাড়া আমরা লোন দিচ্ছি এবং সেই সাথে এগ্রি সেক্টরে যেটা আমাদের অবদান যে আমরা এইখানে মেকানাইজেশনের জন্য একটা প্রোডাক্ট আছে আমাদের যেটা ফার্মারদের জন্য আমরা ডিরেক্টলি দিচ্ছি এটার নাম হচ্ছে প্রযুক্তি এবং ইস্টার্ন ব্যাংক অ্যাজ এ কমার্শিয়াল ব্যাংক হিসেবে যে ব্রাঞ্চ লেভেলে রুরাল একদম কৃষকদের দ্বার প্রান্তে লোন দেয়া আমরা কিন্তু আজকে থেকে 4 বছর আগে আমরা ফিল্ড লেভেলে ডিরেক্ট কৃষকদেরকে লোন দিচ্ছি এটা আমি একটা মডেল হিসেবে আমি নিয়েছিলাম আমাদের সাভার ব্রাঞ্চ থেকে সাভার উপজেলা এবং ধামরাই উপজেলা এখন কি এটা এক্সপ্যানশন করেছেন সারা দেশে এক্সপ্যানশন আমরা এবার বাংলাদেশ ব্যাংক থেকেই বলেছে যে 30% লোন টু বি ডিসবার্স থ্রু ৫০% উপর আশঙ্কার কথা হচ্ছে ঋণ প্রবাহের সঙ্গে বাড়ছে খেলাপি ঋণের হার বিভিন্ন ব্যাংকের মধ্যে অসম প্রতিযোগিতার ফলেই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা আমাদের যে টার্গেট সেটা মিট করার জন্য আমরাই ডেকে অনেকটা লোন দিচ্ছি আমি আমার প্রশ্নটা দেখতেছি যে ঠিক আছে আমি 100 কোটি টাকা দিলে আমার টার্গেটটা মিট হয় ঠিক একইভাবে যদি 10টা ব্যাংক 100 কোটি টাকা করে দেয় তাহলে কিন্তু সে 1000 কোটি টাকা পাচ্ছে সেন্ট্রাল ব্যাংক থেকে যদি একটা কন্ট্রোলিং ইয়ে থাকে যে টোটাল আমার সে 5টা ব্যাংকের রিলেশনশিপ আছে হয়তো বা নামে বেনামে বিভিন্ন নামে হইতে পারে বাট এটাকে একটু জয়েন্টলি অ্যানালাইসিস করা